সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি এস এম সাফায়েত জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল কুয়েত প্রতিনিধি জালালুদ্দিনের তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমরান হোসাইন সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ নয় বছর পর গঠিত হল বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের কমিটি দেশটিতে অবস্থানরত বরিশাল বিভাগের প্রবাসীদের কল্যাণে এবং বরিশালের উন্নয়নের লক্ষ্যে কাজ করে এটি সাবেক সভাপতি রাজা মল্লিককে প্রধান উপদেষ্টা করে নাজমুল হুসাইন সাঈদকে সভাপতি শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পঁচাত্তর সদস্যের এই কমিটি ঘোষণা করা হয় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাথে বিনিময় সভায় অংশগ্রহণ করেন দেশটির বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের দিক নির্দেশনায় এতে সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন সৌদি আরব বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পাশাপাশি সাম্প্রতিক বন্যায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুয়েত শাখা কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোস্তাফা কামাল এবং রাসেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন আক্তারুজ্জামান শামস ইকবাল হোসেন মনির হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনিসুর রহমান উল্কা মোহাম্মদ আলী তালুকদার শাহজাহান সবুজ নজরুল ইসলাম লেয়া খান জামান ফারুক কিবরিয়াসহ আরও অনেকে ইমরান হোসাইন আর টিভি